আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আয়েশাস লাইফস্টাইল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরেকটি সুন্দর ব্লগ নিয়ে, আর আজকের ব্লগটি অনেক ভালো লাগবে আশা করছি। আমি অনেক কষ্ট করে অনেক সুন্দর করে আজকের ব্লগটি সাজিয়েছি, আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এই ফুলগুলোর মতোই অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য আমার এই সুন্দর ভিডিওটি দেখার জন্য। আর এই ফুলগুলো দেখে তো আমার মনটা ভালো হয়ে গেল। আমি অনেকক্ষণ এই ফ্লাওয়ারের কাছে ছিলাম, আর এই সূর্যমুখীটা অনেক সুন্দর ছিল। আসলে অনেক সুন্দর সুন্দর এই জিনিস আছে এই স্টোরে, আমার তো মনে হচ্ছিলো যে আমি সবগুলো কিনে নিয়ে যাই, আসলে সবগুলো কেনা তো সম্ভব না। তো আপনাদের সাথে আজকে শেয়ার করব এখানে বেডিং সেকশনে কী কী জিনিস আছে, তো আপনারা দেখতে থাকুন। আর আপনাদের আগেই আর একটা ভিডিও আমি এটা শেয়ার করে নিয়েছি, আর এটা হচ্ছে পার্ট টু ABC স্টোরের, আর এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। আর এখন আমি আপনাদেরকে দেখাবো যে এখানে বেডের বিছানা চাদর বা অন্য কী কী জিনিস আছে আপনারা দেখতে পাবেন। আর এই যে বিছানা চাদরগুলো ছিল এগুলো ছিল $19.99 করে, আর অনেক কালারফুল ছিল। আসলে আমার ভালোই লাগে এখানে বিছানা চাদরগুলো ইউজ করতে, কারণ এখানে ফ্ল্যাট শিট সহ পাওয়া যায়। আর বিছানা চাদরগুলো দেখবেন যে বিছানার পর মানে কী বলবো মানে মেসি হয়ে না যায়, সেজন্য ফ্ল্যাট শিটটা ইউজ করা আমার ভালোই লাগে। আর বাংলাদেশে তো অবশ্য ফ্ল্যাট শিট পাওয়া যায় না, আর বাংলাদেশের চাদরগুলোর আসলে তুলনা অন্য কিছুর সাথে আমার মনে করা ভালো লাগে না, কারণ এগুলো তো অনেক আরামদায়ক হয় আর সুতির মধ্যে। আর এগুলো অবশ্য সুতি না, হাফ কটন হতে পারে বা এর থেকে আরও কম মানে সুতির মধ্যে থাকতে পারে, আর সবগুলোই সিল্কের মধ্যে। তো এখানে অনেক সুন্দর সুন্দর ব্ল্যাঙ্কেট আছে, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আপনারা দেখতে পারবেন, আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব। আর যারা এখন আমার এই চ্যানেলটি নতুন দেখছো, প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেলটি বাজিয়ে দেবে যাতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে সাথে সাথেই নোটিফিকেশনটি পেয়ে যাবেন। তো আপনারা দেখতে থাকুন, আপনাদের কোনো কিছু পছন্দ হলে আপনারা ABC স্টোরে এসে এগুলো কিনতে পারবেন। আর এখানে সব ধরনের জিনিস আছে আপনারা দেখতেই পাচ্ছেন, অনেক বড় এই স্টোরটা। আসলে আমার এত বড় স্টোরে এত ভিডিও করা সম্ভব ছিল না, এক পাশ থেকে অন্য পাশ দেখা যায় না এই স্টোরের। তো আমার যতটুকু সম্ভব আমি পারি আপনাদের সাথে সেটা শেয়ার করে নিচ্ছি। আর কারো যদি উপকারে আসে, আপনারা এই জিনিসগুলো কিনতে চান তাহলে কিন্তু কিনে নিতে পারেন। আর এখানে অনেক সুন্দর সুন্দর কমফোর্টার ছিল, আর অনেকটা রিজনেবল প্রাইসেও ছিল। আর এই যে একটা দেখছেন, এটা শুধু দুইটা পিলো সহ ছিল, এটার প্রাইস ছিল $24.99। আমার কাছে এর কোয়ালিটিটা ভালো লাগেনি। আমার কাছে মনে হয় যে কমফোর্টারগুলো আসলে একটু প্রাইস দিয়ে কেনা উচিত, কারণ ঠান্ডার সময় ঘুমাতেও আরাম লাগবে আর অনেক দিন ইউজ করা যাবে। আর কম দামি জিনিস আসলে কিনলে অনেক দিন ইউজ করা যায় না, আর অনেক সময় এগুলো শরীরের জন্য ভালো না। আর আসলে ABC স্টোরে সব জিনিস পাওয়া যায়, কম দাম থেকে শুরু করে বেশি দাম। আপনারা অবশ্যই আপনারা দেখে শুনে কিনে নিয়ে যাবেন, আর ভালো অবশ্যই ভালো জিনিসটাই কিনে নিয়ে যাবেন। আর এখানে আমি এই যে হাত দিয়ে দেখছিলাম ছোটো ছোটো পিলোগুলো, আমার অনেক ভালো লাগছিলো। আর এখানে অনেকেই খুঁজেন যে কুলবালিশ কোথায় পাওয়া যায়। আপনারা যদি ABC স্টোরে আসেন সেখানে কিন্তু এই কুলবালিশগুলোও পাওয়া যায়, আপনারা ইজিলি কিনে নিতে পারেন। আমার মনে হয় যে আমি অন্য কোনো স্টোরে বা দোকানে আমি এই কুলবালিশগুলো দেখতে পাইনি, আপনারা সহজে এখান থেকে কিনে নিতে পারেন। আর অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে, আর অবশ্যই খুঁজে কিনতে হবে, যে সবগুলোই যে ভালো হবে এমন কোনো কথা না। আর এখানে অনেক সুন্দর সুন্দর লাগেজও ছিল বাইরে যাওয়ার জন্য, আর অনেকটা রিজনেবল প্রাইস ছিল। এই যে আপনাদের আগেই বলছিলাম পিলোগুলো, বডি পিলো, আমার তো অনেক ভালো লাগছিলো, আমার ঘরে একটা আছে অবশ্য। আর এখানে পিলোগুলোও আছে বালিশ, আর অনেক সুন্দর সুন্দর কমফোর্টারও আছে, আপনারা দেখে শুনে কিনে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আর অবশ্যই যেটা কিনবেন ভালো মানের কিনে নিয়ে যাবেন, কম দামি জিনিস কিন্তু সবসময় কম দামেই থেকে যায় আর ইউজ করতে ভালো লাগে না, আর অনেক দিন ইউজ করাও যায় না।
আর মজার ইন্টারেস্টিং বিষয় হলো, আমি অনেকদিন ধরে একটা জিনিস খুঁজছিলাম আর আজকে অবশেষে আমি এখানে পেয়ে গেছি, আর সেটা হচ্ছে এই জায়নামাজটা। আমার দেখেই তো এত ভালো লাগছিল যে আমি অবশেষে এই জিনিসটা পেয়ে গেছি, আর অবশ্যই আমি এটা আজকে কিনে নিয়ে যাব, আমার অনেক পছন্দ হয়েছে। আর আমি অবশ্যই এই উপরেরটাই কিনেছি, আর অনেক সুন্দর সুন্দর কালার ছিল, আমার অনেক পছন্দ ছিল, আমি অনেক দিন ধরে এগুলো খুঁজছিলাম আর আমি তো পেয়ে গেছি, আমার অনেক ভালো লাগছে। আর আপনারা যদি এরকম বড় জায়নামাজ কিনতে চান তাহলে এই স্টোরি আয়েশে কিনে নিতে পারবেন। আর এখানে অনেক সুন্দর সুন্দর টেবিলের জিনিসগুলো পাওয়া যায় টেবিল সাজানোর জন্য, এই যে টেবিল ম্যাটগুলো আমার তো অনেক ভালো লাগছিল। আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের ঘরের জন্য আর ঘর সাজানোর জন্য, আর যারা নতুন বাড়ি কিনছেন বা কিনবেন ইচ্ছে করছে, তো আপনারা এখান থেকে কিনে সাজাতে পারেন, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে। এই তো এই সুন্দর সুন্দর টেবিল ম্যাটগুলো আসলে আমার অনেক ভালো লাগছিল। আর এখানে অনেক সময় দেখা যায় যে কুশি কাটার পিলো পাওয়া যায় বা পিলো কাবার পাওয়া যায়, আমি আসলে কি বলবো, এখানে তো সবগুলো দেখেই আমার ভালো লাগে। আর আপনারা যদি ভালো লাগে, আপনারা, আমি আগেই বলছি, আপনাদের কাছে যদি কোনো এবিসি স্টোর থাকে আপনারা যেতে পারেন এবং কিনতে পারেন। অনেক সুন্দর সুন্দর এই যে পিলো কাবারগুলো আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই পিলো কাবারগুলোর এক একটার এক এক রকম প্রাইস ছিল, এখানে একটা 299 ছিল, অন্যটা 399, 499 এরকম ছিল। আর এখানে যে ফ্লাওয়ারেরটা আমার এত ভালো লাগছিল এটার প্রাইস ছিল 399, আর অনেক সুন্দর কাজের ছিল, আপনারা চাইলে এখান থেকে কিনতে পারেন, দেখেন কত সুন্দর লাগছে। আর এক একটা আসলে এক এক রকমের সুন্দর, আর এক এক সময় দেখা যায় যে আমরা এগুলো কিনে থাকি ঘর সাজানোর জন্য, অনেক সময় চেঞ্জও করি। আর এটার প্রাইস একটু রিজনেবল ছিল, মনে হয় 199 মতো আই থিঙ্ক। তো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এগুলো কিনতে পারেন, দেখেন কত সুন্দর সুন্দর পিলো কাবার। অন্যান্য স্টোরে কিন্তু এরকম পিলো কাবার একসাথে অনেকগুলো পাওয়া যায় না, বা অনেক কালারের, বা অনেক সময় দেখা যায় যে দুই তিনটা পাওয়া যায় আর বেশি কালার থাকে না, বা অনেক সময় এই যে ফ্লাওয়ারগুলো পাওয়া যায় না। তো এখানে এসে সব সময় আপনারা অনেক সুন্দর সুন্দর জিনিস কিনে নিতে পারেন। এই যে কার্টনগুলো বা কার্টনের কি বলে এগুলো, জাজর আই থিঙ্ক, এগুলো কিনে নিতে পারেন, আমার তো সবগুলোই ভালো লাগছিল। আর আমি অবশেষে আমার প্রিয় জিনিসটা কিনে নিব, নিয়ে বাসায় চলে যাব। আর এই তো আমি জায়নামাজটা কিনে আনছি আর এখন বাসের জন্য অপেক্ষা করতেছি, আর আমার বাস চলে আসছে। সবার থেকে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নতুন কোনো ব্লগে নতুন কোনো রেসিপিতে সবার সাথে আবার কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।